আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা আশা রাখি সবাই তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটি তৈরি করেছি সেটি হলো যে বিভিন্ন শক্তিস্তরে ইলেকট্রনের শক্তি কত এবং সেই ইলেকট্রনটি যদি উঁচু শক্তি স্তরে যায় তাহলে তাকে কি পরিমাণ শক্তি দিতে হবে নিচু শক্তি স্তরে যদি আসতে চায় তাহলে কি পরিমাণ শক্তি সে বিকিরণ করবে অথবা যে কোনো দুটি শক্তি স্তরের পার্থক্য কত এটা আমরা জানতে পারবো তারপরে উচ্চ শক্তিস্তর থেকে অথবা নিম্ন শক্তি স্তর থেকে ইলেকট্রন ধাপান্তরের ফলে ল্যামডা কত হবে আমরা তা অতি শর্ট টাইমে বের করতে পারব তো শিক্ষার্থী মধ্যে আমরা শুরু করি আমরা একটি জিনিস দেখি মনে করো যে এটি হলো এটি কক্ষপথ এটি আরেকটি কক্ষপথ এটি আরেকটি কক্ষপথ এটি আরেকটি কক্ষপথ এটি হচ্ছে নিউক্লিয়াস তো এখন এটাকে আমরা সর্বত ধরে হচ্ছে এক নম্বর শক্তিস্তর এটা দুই নম্বর শক্তি স্তর এটা তিন নম্বর শক্তি স্তর এটা চার নম্বর ঠিক আছে তো আমরা যদি বলি যে এই যে ইলেকট্রন এই জায়গায় ছিল তো এখান থেকে এখানে যদি আসে চার থেকে তিনে যদি ধাপান্তরিত হয় তাহলে কি পরিমাণ শক্তি সে নির্গত করবে কি পরিমাণ শক্তি সে নির্গত করবে তো এটি বের করার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে ই অর্থাৎ শক্তি যেটি রিলিজ করলো এখান থেকে এই এই চার থেকে তিনে আসা মানে শক্তি ছেড়ে দেওয়া তার মানে কি কতটুকু শক্তি ছাড়বে এতটুকু শক্তি ছাড়বে এই চার এবং তিনের যে ডিফারেন্স শক্তিটার যে পার্থক্য এখানকার এখানকার শক্তি যে পার্থক্য এই পার্থক্যটুকু ছাড়বে মনে করো যে এ জায়গার শক্তি ছিল হচ্ছে এক্স আর এখান ছিল শক্তি হচ্ছে ওয়াই তাহলে অ্যাকচুয়ালি সে শক্তি ছাড়লো হচ্ছে এক্স মাইনাস ওয়াই এত জুল শক্তি বা এত একক শক্তি ছেড়ে দেবে তার মানে এইটা শক্তি যেটুকু ছাড়ল সেটুক হলো দুই শক্তি পার্থক্য এই জন্য আমি বলে দিলাম কি ডেলটা ই ডেল্টা ই ইকুয়াল টু হবে হলো ইনট ইনটন ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার এটা ফর্মুলা এটি হচ্ছে হাইড্রোজেনের জন্য যদি হাইড্রোজেন না হয় যদি অন্য কোনো অ্যাটম হয় তাহলে হবে কি জেড স্কোয়ার এটা জেড স্কোয়ার হয়ে যাবে একেবারে সহজ জিনিস দেখো তাহলে আমরা যদি এটাই বলি তাহলে দেখো এইটির মানটা আমাদের কনস্ট্যান্ট দেখো সবাই এই দেখো এই যে নট হচ্ছে প্রথম শক্তি স্তরে ইলেকট্রনের শক্তি এটির মানটি আমাদের জানা আচ্ছা তাহলে আমাদের ইলেকট্রনটা আসলো কোথেকে চার থেকে তাহলে এন টু হলো চার এই যে এন টু হলো চার চার কোথায় আসলো তিন নম্বর আসলো তাহলে এন ওয়ান হচ্ছে থ্রি এন ওয়ান হলো থ্রি ঠিক আছে আচ্ছা আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা তাহলে এই কার জন্য এই এই যে ইলেকট্রন যে ধাপান্তর হচ্ছে কোন অ্যাটমের জন্য সাপোজ হাইড্রোজেন তাহলে এই জেডের এর মান ওয়ান জের মানটা হবে ওয়ান সাপোজ মনে করো যে এই ইলেকট্রনটা সোডিয়ামের জন্য সোডিয়ামের জন্য হলে পরে জেড মান তাহলে কত হবে এগারো হবে হ্যাঁ তাহলে এগারো স্কোয়ার হয়ে যাবে এগারো ঠিক আছে এই হলো ঘটনা খুবই সহজ এখন ই নোটের মান কত ই নোটের মানটা হলো তুমি কিসে নিবা যদি মনে করো যে আমি জুলে নেবো মাইনাস টু পয়েন্ট ওয়ান এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইটিন জুল এইটিন এটা জুল এটা জুল হয়ে গেলো ঠিক আছে এটা জুল আচ্ছা যদি মনে করো যে আমি ইলেকট্রো ভোল্টে নেবো ওকে তাহলে ইলেকট্রো ভোল্ট হবে মাইনাস ওয়ান পয়েন্ট সরি বলব মাইনাস থার্টিন পয়েন্ট মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স ইলেকট্রন ভোল্ট মাইনাস থার্টিন পয়েন্ট হ্যাঁ এটা হবে মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স যদি মনে হয় আর্গ হবে আর্গে নেব আমি তাহলে মাইনাস টু পয়েন্ট ওয়ান এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এলেভেন এটা হবে মাইনাস এলেভেন আর্গ হবে ই আর জি এস আর্গ সিজিএস বলতে কাজের একক ঠিক আছে তাহলে আমরা শিখলাম কি যে যদি আমার জুল হয় তাহলে দ্যাটস ওকে এটা জুল ইনটের মান প্রথম শক্তি ইলেকট্রনের শক্তি ইলেকট্র এটা হবে আর যদি আর্গ হয় তাহলে এটা হবে এটা আমরা শিখলাম তাহলে ইজিলি আমাদের ইনট জানা এন ওয়ান জানা এন টু জানা জেডটা কোন মলের জন্য বলে দেবে ইজিলি আমরা শক্তি বের করে ফেলে দিলাম যে কোনো কক্ষপথ তাহলে আমরা এই যে ডেলটাই যেটা হলো এখানে যে ডেলটাইটা হলো এই ডেলটাইটা আমরা বললাম কি যে ফোর থেকে থ্রিতে আসবে ফোর থেকে থ্রিতে আসবে শিক্ষার্থী বন্ধুরা ফোর থেকে থ্রিতে আসলো সাপোজ মনে করি যে ওই ডেলটাই যেটা হলো সেই ডেলটাইয়ের মানটা মনে করো এক জুলামে পেলাম সাপোজ ওখানে ক্যালকুলেশন করে জেড এর মান এন মান এন টু বসি আমি এক্স জুল পেয়েছি সরি এটা ভুল হলো আমার একটু ক্যান্ডেড ঠিক করিনি হ্যাঁ একটু দেখো এখানে আমরা এই যে আমি আবার থ্রি কক পথ এটা ফোর্থ আছে তাহলে এখান থেকে এখানে আমার ইলেকট্রন আসার ফলে মনে করো যে ডেলটা ই যেটা হলো সেটা আমি ক্যালকুলেশন করে আমি পেলাম এক্স জুল শক্তি আমি পেলাম এক্স জুল শক্তি খাটতে হবে শিক্ষার্থী বন্ধুরা অনুরূপভাবে যদি বলে যে থ্রি থেকে আমি যাবো ফোরে কি পরিমাণ শক্তি লাগবে তখনও এই এক জুলি লাগবে এক জুলি লাগবে ঠিক আছে আচ্ছা একটা সুপার ট্রিক্স আছে সেটা হলো যে যদি ইলেকট্রনটা লাইমেন সিরিজ সৃষ্টি করে ইলেকট্রনটা যদি এক নম্বর কক্ষপথে যায় তাহলে অত্যধিক সহজ মানে পদ্ধতি আছে অত্যধিক সহজ মনে করো যে ইলেকট্রনটা এই এই চার নম্বর থেকে এক নম্বরে চলে গেছে ডাইরেক্ট হ্যাঁ এটা এক নম্বর মনে করো হ্যাঁ এটা দুই এক নম্বর ছোট্ট মানে থার্টি সেকেন্ড লাগবে এটা সহজ আমি সিস্টেম দেখাচ্ছি দেখো তখন হবে হচ্ছে ই অর্থাৎ ডেলটা ই অর্থাৎ এই চার নম্বর থেকে এক নম্বরে আসছে তার মানে চার নম্বর এবং এক নম্বর শক্তির পার্থক্যটাই আমাকে বলছে যতটুকু পার্থক্য ততটুকুই এক শক্তি সে রিলিজ করেছে এটা হবে হচ্ছে অত্যধিক সহজ সেটা হলো যে ইনট ইন টু এন টু স্কোয়ার ডিভাইডেড বাই এন টু স্কোয়ার মাইনাস এন ওয়ান স্কোয়ার অঙ্ক শেষ শেষ হয়ে গেল অঙ্ক খুবই সহজ এই দেখো এই দেখো দেখছো সহজ খুবই সহজ এটা তাহলে আমার দেখো ই নটে জানা এন টু হলো ফোর এন হচ্ছে ওয়ান শেষ অঙ্ক জানা হয়ে গেল একেবারে সহজ লাইমেন সিরিজের জন্য তুমি কোথা থেকে আসবো লাইমেন সিরিজের জন্য থার্টি সেকেন্ড লাগবে এনার্জি বের করতে অনুরূপভাবে অনুরূপভাবে যদি আমরা বলি ঠিক স্যার যে চার নম্বর থেকে আপনার এক নম্বরে আসতে অর্থাৎ লাইমেন সিরিজে এই ফর্মুলা তাহলে এই যে এই যে আলু আসলো বিকৃত আলু এর কত হবে এর দৈর্ঘ্য খুবই সহজ দৈর্ঘ্য হবে হচ্ছে একেবারে সহজ সেটি হলো যে এরকম এন টু স্কোয়ার ডিভাইডেড বাই এন টু স্কোয়ার মাইনাস এন ওয়ান স্কোয়ার ইন্টু নশো এগারো অ্যাংস্টম নশো এগারো অ্যাংস্টম তোমরা বিভিন্ন অ্যাডমিশন টেস্ট বা অঙ্কটি হলো কি না জাস্টিফাই করার জন্য এই ফর্মুলা অর্থাৎ চার নম্বর থেকে এক নম্বরে যদি ধাপিত হয় তাহলে ল্যামডা হবে তরঙ্গতর্গ হবে বিঘিত আলোর তরঙ্গতর্গ হবে এন টু স্কোয়ার ডিভাইডেড বাই এন টু স্কোয়ার মাইনাস এন ওয়ান স্কোয়ার ইন্টু নশো এগারো অ্যাংস্টম এটা চলে আসবে আমরা অন্য বড় ফর্মুলা করতে পারি যে একই রেজাল্ট আসবে শিক্ষার্থী বন্ধুরা এখানে এন টু হচ্ছে ফোর এন ওয়ান এটা এই দুটো ফর্মুলা এই যে আমি দুটো ফর্মুলা লিখলাম এই দুটো ফর্মুলা অনলি ওয়ান লাইমেন সিরিজের জন্য প্রযোজ্য হবে বামার প্যাশেন ব্রাকেট সিরিজের জন্য প্রযোজ্য হবে না শিক্ষার্থী বন্ধুরা তখন আবার আলাদা সিস্টেম তখন হচ্ছে যে ওই ফর্মুলা হ্যাঁ ওদের জন্য হবে এই ফর্মুলা এই যে এই যে ডেল্টাই ইকুয়ালস টু ইনট কে বল যেটা করলাম ই ইন টু ইন্টু এই এই ফর্মুলা এই যে ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার এই ফর্মুলা হবে হ্যাঁ আবার ল্যামডা হবে ওই রকম ল্যামডা হবে ওই রকম কী হবে ল্যামডাটা বিভিন্ন তাহলে হবে ওয়ান বাই ল্যামডা ইকুয়ালস টু আর এইস ইন টু এন ওয়ান স্কোয়ার ওয়ান বাই এন ওয়ান স্কার মাইনাস ওয়ান বাই এন টু স্কার এটা অনলি ওয়ান হাইড্রোজেনের জন্য কিন্তু মাইন্ডেট এটা কিন্তু হাইড্রোজেনের জন্য আর যদি কোনো অ্যাটমের জন্য বলে জেড স্কার গুণ শেষ যে কোনো যদি অ্যাটমের জন্য বলে যদি যদি সোডিয়ামের জন্য বলে যদি ক্যালসিয়ামের জন্য বলে তাহলে তার সাথে শুধু জেড স্কর গুণ করে দেওয়া শেষ খুব সহজ তাহলে আমি আবার বলছি দেখো দেখো যে এ এই এই যে ফর্মুলাটা যে কোনো শক্তি স্তরের জন্য প্রযোজ্য হবে যে কোনো দুটি শক্তি স্তরের জন্য ইলেকট্রন যা কথাবার নামক ফর্মুলা চেঞ্জ হবে না মাইন্ডেড আমি আবার কথাটা বলছি আমি আবার কথাটা বলছি দেখো এই যে এই যে মনে করো এটা হচ্ছে দুই নম্বর কক্ষপাত এটা মনে করো পাঁচ নম্বর কক্ষপাত ঠিক আছে আচ্ছা তাহলে ইলেকট্রন যদি এখান থেকে যায় অথবা ইলেকট্রন আসে ফর্মুলা চেঞ্জ হবে না এন ওয়ান যা তাই থাকবে এন টু যা তাই থাকবে কারণ হলো যে এদের মধ্যে শক্তির পার্থক্য তো সেম তাহলে চেঞ্জ হওয়ার কোনো কথা নাই শিক্ষার্থী বন্ধুরা তাহলে এই যে যাওয়া আসার জন্য যে শক্তি আমি বের করব সেই শক্তিটা আমরা এইভাবে আমরা বের করব ডেল্টা ই ইকুয়াল টু ই নট সরি ই নট ইন টু ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার যদি হাইড্রোজেন বলে ম্যাক্সিমাম অঙ্গ কিন্তু হাইড্রোজনের জন্য এই জন্য করে আমরা অনেক ফর্মুলা দেখেছি যে হাইড্রোজেনটা এই সরি জেড স্কোয়ার দেওয়া নেই কারণ কি জেড ওয়ান স্কোয়ার ওয়ান এই জন্য কিন্তু যদি অন্য কোনো অ্যাটমের জন্য হয় তাহলে তোমাকে লিখতে হবে তার অ্যাটমিক নাম্বারটা সোডিয়াম হলে এগারো স্কোয়ার হবে ইত্যাদি ক্যালসিয়াম হলে বিশ স্কোয়ার হবে ইত্যাদি হ্যাঁ এটা হবে এখন যদি এটি এরকম হতো যদি এটি এরকম হতো যে আমরা মনে করো যে হলো এইটা এক নম্বর কক্ষপথ এইটা হুম এই জিনিসটা হচ্ছে এক নম্বর কক্ষপথ এই জিনিসটা এক নম্বর পাঁচ থেকে একে আসবে ঠিক আছে আচ্ছা পাঁচ থেকে যদি একে আসবে তাহলে আমি কিন্তু এই এই নিয়মেও করতে পারি এই নিয়মেও কিন্তু করতে পারি আবার আমরা শর্ট টেকনিক করতে পারি শর্ট টেকনিক কি ডেল্টা ই যেহেতু লাইমেন সিরিজ লাইমেন জিনিস জন্য আমি সহজ ডেল্টা ই হবে হচ্ছে ই নট এন টু এন টু স্কোয়ার বাই এন টু স্কোয়ার মাইনাস এন ওয়ান স্কোয়ার সহজে ফুল দিল ইন্টু জেড স্কোয়ার যদি হাইড্রোজেন হয় তাহলে কোনো কথা নাই এটুকুই হবে শুধু ফর্মুলাই যেটুকু এটা লাইমেন সিরিজের জন্য ঠিক আছে আর যে কোনো এটা লাইমেন সিরিজের জন্য প্রযোজ্য হবে বামার ব্র্যাকেট সব কিছুর জন্য হবে আর এটি শুধুমাত্র লাইমেন সিরিজ অত্যধিক সহজ একটি সিস্টেম খুবই সহজ একটি সিস্টেম এটি থার্টি সেকেন্ড লাগবে এটা ঠিক আছে অনুরূপভাবে শিক্ষার্থী বন্ধুরা যদি বলে যে এই পাঁচ থেকে যে একে আসলো স্যার অথবা এক থেকে পাঁচে গেল যে আলো নিয়ে গেছে তার তরঙ্গ আলো বিক্রিয়নগুলো তার পরে আমাদের সহজ যেহেতু লাইমেন তো তাহলে সহজ হয়ে গেল লাইমেনটা খুবই সহজ এন টু স্কোয়ার মাইনাস এন টু সরি এন ওয়ান একটু কাইন্ডলি আমি একটু করে লিখি সঠিক করে লিখছি দেখো এটা এটা হবে এরকম এটা হবে হলো এন টু স্কোয়ার এন টু স্কোয়ার মাইনাস এন ওয়ান স্কোয়ার এন টু জেড স্কোয়ার এটা হবে কি তরঙ্গর্ঘ্য হুম সেটা বিকৃত হোক অথবা শোষিত হোক শোষিত আলো অথবা বিকৃত আলো মনে রাখবা যে যদি যাওয়া আসার পথ ঠিক থাকে যেখান থেকে যাচ্ছে আবার উপরে যাই ওখান থেকে আবার আদি আদি স্তরে চলে আস তুমি কুষ্টিয়া থেকে ঢাকা যাচ্ছ আর ঢাকা থেকে কুষ্টিয়ে আসছো শক্তি এবং তরঙ্গ দুর্গা সেম হবে কিন্তু কুষ্টিয়া থেকে রওনা দৃশ্য ঢাকার উদ্দেশ্যে যে গেলা নারায়ণগঞ্জে তাহলে কিন্তু তরঙ্গদর্গ শক্তি আলাদা হয়ে যাবে ভাড়াটা আলাদা হয়ে যাবে বাস মালিককে বলে এক হাজার টাকা ভাড়া দেবো ঢাকায় যাবো তুমি চলে গেলে নারায়ণগঞ্জ ভাড়া কিন্তু এক হাজার হবে না বেশি হয়ে যাবে সেজন্য করে তোমার প্রারম্ভিক এবং শেষ ঠিক থাকতে হবে তাহলে পরে যাওয়া সাথে শক্তি সেম তরঙ্গা সেম কিন্তু মাইন্ডিড একটা জিনিস খেয়াল করতে হবে বিকিরিত আলো সবসময় উজ্জ্বল হবে কারণ বিকৃত আলো হচ্ছে এক্সপোজ করা দেখানো দেখালে পরে দৃশ্যমান হয় যে কোনো জিনিস দেখাবা তুমি যদি মনে করো যে দেখে নাও আমার কী কী আছে তোমার সবাই দেখতে পাবে বাট কোনো জিনিস তুমি লুকাও মানে শোষণ করো লুকা কোনো জিনিস অ্যাবজর্ব করো শোষণ করো তাহলে লুকানো মানে কি একটা জিনিস লুকাতে হলে পরে অন্ধকার জায়গায় লুকাতে হয় তার মানে কি শোষিত শোষিত আলো সবসময় অন্ধকার হয় কালো হয় ডার্ক হয় ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা কিন্তু যে কোনো কক্ষপথের ওখানে কতটুকু শক্তি হোল্ড করছে তার নিচের শক্তির সাথে পার্থক্য কত উপরের শক্তি স্তরের সাথে পার্থক্য অথবা যে কোনো শক্তি স্তরের সাথে কত আমরা কিন্তু ইজিলি বের করতে পারবো ইজিলি তুমি যদি মনে করো স্যার এটি তো হলো স্যার পাঁচ নম্বর শক্তি স্তর স্যার এটি তো ছয় নম্বর শক্তি স্তর স্যার আপনি বলেন তো এই শক্তি স্তরের পার্থক্য কত আমরা বের করতে পারবো স্যার এই শক্তি স্তরের পার্থক্য কত বের করেন স্যার আমরা বের করলাম কে বলি আচ্ছা আচ্ছা যদি বলে স্যার পার্থক্য আমি বুঝলাম না স্যার ছয় নম্বরের শক্তি কত বলেন তো স্যার পার্থক্য পরে তাহলে বেরিয়ে যে ব্যাপার তাহলে ই সিক্স ইকুয়াল টু ইনট ইন টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার অঙ্ক শেষ এন এর মান সিক্স এখানে জেড এর মান যদি হাটে জানা এক তাহলে যে অ্যাটম হবে সেটা ইনটের মান জানা হয়ে গেল সার পাঁচ নম্বরে ইয়েস তাহলে ই ফাইভ ই ফাইভ হবে নট ইন টু জেড স্কোয়ার সরি হবে কি জেড স্কোয়ার বা এন স্কোয়ার এখানে এন এর মান হচ্ছে পাঁচ এখানে মান ছয় হয়ে গেল আর যদি পার্থক্য বলে পার্থক্য বের করতে বই হবে ঠিক আছে তাহলে আমরা যে কোনো কক্ষপথের ইলেকট্রনের শক্তি কত যে কোনো শক্তি স্তরের মধ্যে সাথে পার্থক্য কত যে কোনো শক্তি স্তরে যদি ধাপান্তরিত হয় মানে হয় উপরে যায় অথবা নিচে যায় কী পরিমাণ শক্তি ছেড়ে নিচে গেল কি পরিমাণ শক্তি নিয়ে উপরে গেল সেই উপরে যাওয়া আলো তরঙ্গদর কত শক্তির তরঙ্গদর কত নিচে বিকৃত তরঙ্গ তরঙ্গদর কত সব আমার বের করতে পারব আমরা এই বিষয়টি খুবই খেয়াল করবা যে একটুখানিক এই এককগুলো খেয়াল করবা অনেক সময় চাচ্ছে একক ন্যানোমিটারে অ্যাংস্ট্রমে মিটারে কিলোমিটারে অনেক সময় শক্তি হচ্ছে জুলে শক্তি শক্তিশাচ্ছে আর্গে আছে ইলেকট্রন ভোল্টে এগুলো একটু ভালো করে খেয়াল করতে হবে শিক্ষার্থী বন্ধুরা আমার বিশ্বাস আমরা যে আজকে যে জিনিসটা শিখলাম যে কতটুকু শক্তি যাবে কতটুকু কী হবে এভরিথিং কিন্তু তোমাদের একদম আমি ক্লিয়ার করে দিলাম আমার বিশ্বাস তোমাদের এটি উপকার হবে এখানে কোনো কনফিউজ কনফিউজ হবে না তোমরা আমার যে নিয়মগুলো আমি দিলাম তুমি এই নিয়মে সকল অঙ্ক করবা বইয়ের যদি উদাহরণ থাকে সেই উদাহরণগুলোকে ঢেকে রেখে তুমি আমার নিয়মে করবে অঙ্ক মিলে যাবে আমি অঙ্ক উদাহরণগুলো আবার আমি লিখে দিচ্ছি লাইমেন সিরিজের জন্য হচ্ছে ডেলটাই হবে হলো আমি একবার ক্লিয়ার করে দিচ্ছি লাইমেন সিরিজের জন্য ডেলটাই হবে হলো তোমার হচ্ছে ইনট লাইমেন সিরিজ অনলি ফর লাইমেন সিরিজ জন্য এন টু এন টু স্কোয়ার ডিভাইডেড বাই ডিভাইডেড বাই এন টু স্কোয়ার মাইনাস এন ওয়ান স্কোয়ার এটি হচ্ছে লাইমেন সিরিজের জন্য লাইমেন সিরিজের জন্য ল্যামটা হবে হলো ল্যামটা হবে হচ্ছে এন টু স্কোয়ার মাইনাস হলো এন টু স্কোয়ার মাইনাস এন ওয়ান স্কোয়ার ইন টু নশো এগারো অ্যাং স্ট্রং শো এগারো অ্যাংস্ট্রং এ মাথা পরে একটা নট আছে অ্যাংস্ট্রং হয়ে গেল তাহলে এটা লাইমেন সিরিজের জন্য লাইমেন সিরিজ যদি না হয় অন্য যে কোনো কক্ষপথ থেকে যাওয়া আশা করে তার জন্য ফর্মুলা এইটা এই দেখো তখন হবে ই ইকুয়ালস টু ই নট এটা হাইড্রোজেনের জন্য করলাম জাস্ট হাইড্রোজেনের জন্য সবগুলো হাইড্রোজেন জন্য ঠিক আছে ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার অনলি হাইড্রোজেনের জন্য অনলি হাইড্রোজেনের জন্য হাইড্রোজেন বাদে যদি অন্য আটম বলে কোনো কথা নাই এদের সাথে তুমি জেডস্কার গুণ করে দেবা ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা এটা হয়ে গেল যে কোনো কক্ষপাতের জন্য যে কোনো কক্ষপাতের জন্য ঠিক আছে আচ্ছা যদি বলে যে ল্যামডা কত যে কোনো কক্ষপাতের জন্য তাহলে ওয়ান বাই ল্যামডা ইকুয়াল টু আর ইজ ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার শেষ শিক্ষার্থী বন্ধুরা আমার বিশ্বাস তোমার এগুলো উপকরে রাখবে আর নেক্সটে আমরা যে কোনো শক্তিস্তর এর জন্য উপরে যাক অথবা নিচে যাক ইলেকট্রনটি তার জন্য সহজ ট্রিক্সটি কেমন হবে থার্টি সেকেন্ডে কীভাবে করা যায় সেগুলো আমরা তোমাদের দেখবো আশা রাখি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে কমেন্টস করবা এবং সাবস্ক্রাইব করবো আমার চ্যানেলটি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম